সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ঈদ দেখতে দেখতে চলেই আসলো, তো ঈদে আমি এই রেসিপিটা আর কি বানাবো তো ভাবছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এটা খুবই মজার একটা, কি বলবো, ডিমের হালুয়াও বলতে পারেন, আবার বরফিও বলতে পারেন। এটা আমার পরিবারের সবার পছন্দের খাবার আর কি, সবাই আর কি রুটি এমনিতেও খাইতে পছন্দ করে। তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে ইনশাল্লাহ, তো ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি 19টা ডিমের, আজকে ডিমের কি বলবো, হালুয়া বলতে পারেন, বলফিও বলতে পারেন। তো আমি কিন্তু চুলাটা জ্বালাই দিনি, পাতিলে আগে রেডি করে নিচ্ছি। তো 19টা ডিম এখানে ভেঙে নিছি, আর তার ভিতরে এই বড় বাটি দিয়ে এক বাটি পুরা চিনি দিয়ে দিলাম। বাটি দিয়ে চিনি দিছিলাম ঠিক সেই এক বাটি দিয়েই দিয়ে দিলাম ঘি, ভিতরেই দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া। গুলো মিশ্রণ এবার আমি চিনির সঙ্গে ভালোভাবে মিক্সড করবো আগে। তো এটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, সবগুলো একসঙ্গে মিক্স দিয়ে। আর পরিমাণটা যেহেতু বেশি তো ব্লেন্ডারে একসঙ্গে হবে না, তাই আমি আর কি পাতিলেই এই করে নিচ্ছি। পরিমাণে কম হলে একসঙ্গে ব্লেন্ডারে করে নিলে আমার মনে হয় ভালো হবে। তো এটা আমার ভালোভাবে মিক্স করা শেষ, আমি এখন চুলাটা জ্বলে দিব। তো চুলাটা কিন্তু একদম মানে মিডিয়াম আঁচে রাখতে হবে, কোনো রকমভাবে মানে জোরে দিয়ে এটা করাই যাবে না, আর বারবার আর কি সবসময় নাড়তেই থাকতে হবে। এটা নাড়তে নাড়তে এইরকম আর কি ঘন হয়ে আসতেছে, তবে আমার মনে হয় এটা প্যাঁচেলার বা সুন্নি দিয়ে নাড়ার থেকে এইরকম আর কি হ্যান্ড বিটার এরকম দিয়ে নাড়লে এটা আর কি ভালো হয় সবচেয়ে। এখন আমি একটুখানি সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, খুবই বেশি না, সামান্য। আপনারা চাইলে এখানে কিন্তু কিশমিশ, বাদাম, তেজপাতা এগুলোও দিতে পারেন। একদম পাতিলের গা থেকে কিন্তু এই যে ছেড়ে ছেড়ে দিছে, আর ঘিটা বের হয়ে আসতেছে, মানে হ্যান্ড বিটারটা দিয়ে আর নাড়া যাচ্ছিল না, ঘন হয়ে আসছে। তো এখন আমি প্যাসেলার দিয়ে নেড়ে দিচ্ছি। তো এটা আমি আর দেখি 5 মিনিটের মতোই করবো, কারণ এটা এখন আমি একটুখানি প্লেটে তুলে দেখছি এখন আর কি মোট করা যাচ্ছে। তো এখন এটা হয়ে গেছে, আর 5 মিনিটের মতো ভেজে নামায় ফেলবো ইনশাল্লাহ। তো চুলা থেকে নামায় ফেলছি, এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি, তারপর আমি এটা সেভ করবো। আপনারা কিন্তু চাইলে এটা আর কি কোনো বাটিতে ঘি মাখাই নিয়ে এটাই করতে পারেন, শেপ করতে পারবেন ইনশাল্লাহ। এটা শেপ করি নিয়ে তো এরকম করে ট্রেতে নিয়ে আর কি বসাই দিছি। তো এটার উপর দিয়ে আমি একটুখানি বাদাম দিয়ে দিব। তো বাদামগুলো আমি আর উপরেই করি নিয়ে একদম সবগুলো মিক্সড করে দিছি বাদাম ভেতরে। তো করে এরকম করে শেপ করে নিলাম, কারণ হাতে এত সময় নাই, তো চারকোনা করে কেটে ফেললাম আজকে। তো হালুয়াটা নামানোর পরে আমার কাছে একটুখানি ঝরঝরা লাগতেছিল, তো উপর দিয়ে আমি আরও একটুখানি ঘি মেল্ট করে উপর দিয়ে দিয়ে দিছি, আর বাদামগুলোও আমি ভালোভাবে এটার সঙ্গে মিক্সড করে দিছি। দিয়ে তারপরে আমি এটা ফ্রিজে রাখছিলাম 4-5 ঘন্টার পরে, তারপরে বের করে কাটছি। আমি এইরকম ছোট ছোট পিস করে নিয়ে প্লাস্টিক দিয়ে আর কি ভালোভাবে এরকম করে মোড়ায় নিছি, মানে বাচ্চারা বলতেছে চকলেটের মতো লাগতেছে। তো খাইতেও কিন্তু বেশ খুবই মজা হয় এটা। আমার মেয়ে ফাতেমার আর কি এটা খুবই পছন্দ, আমারও কাছে আর কি খুব ভালোই লাগে এটা। তো চাইলে আপনাদের যদি ভালো লাগে বানাতে পারেন, খুব সহজ একটা রেসিপি। আর আপনারা যদি বেশি ভাজতে না চান, আমার মনে হয় আমি যে এরকম ঘিটা দিয়ে দিছি তার আগে একটুখানি কম ভাজালে হবে। আমার ভাজাটা একটুখানি বেশি হয়ে গেছিলো, তো আপনারা যদি একটুখানি কম ভাজেন তাহলে আমি যে পরে ঘিটা দিছি সেটা আর দিতে হবে না। তো ভালো লাগলে অবশ্যই বানায় দেখতে পারেন। তো সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।